اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد وعليكم السلام ورحمة الله وبركاته আপনি চুল পড়ার ইসলামী চিকিৎসা হিসাবে যে আমলটি লিখেছেন এবং জানতে চাইছেন এটা এটা সঠিক না এটা মানুষের বানানো কারণ ইসলামে করা হচ্ছে এই ধরনের কোন চিকিৎসা আসে নাই কাজেই এগুলা ঠিক না যে এভাবে পদ্ধতি তৈরি করে ইসলামী চিকিৎসা নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করা কারণ ইসলাম দিন ইসলাম এমন একটা পরিপূর্ণ বিধান যেখানে সব কিছুর বিধান রয়েছে তো এই দিন ইসলামের যে বিধান দিয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বিভিন্ন ধরনের যে মানুষের পর রোগ আসে সেগুলোর চিকিৎসা যে চিকিৎসা করার যে নিয়ম আছে প্রকৃতিগত চিকিৎসা সেটা করা যায় এবং কোরআন দিয়ে চিকিৎসা করার নিয়ম আছে কোরআন দিয়ে চিকিৎসা করার নিয়ম হচ্ছে সুরাফা থ্যা সুরাফাথা হচ্ছে যে কোনো রোগের শিফা তো যে কোন রোগের জন্য যে নিয়ম আছে আহ আসছে সেটা হচ্ছে কয়েকটা সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি এবং আমানুর রসুল এবং নাস এই তিনটা সূরা এগুলো দিয়ে যে কোন জনের চিকিৎসা করা যায় সেটা নিয়ম হচ্ছে এগুলা পরে পানিতে ফু দিয়ে অথবা তেলে ফু দিয়ে এই তেলটা মাথায় মাখা শরীরে মাখা যে কোন ব্যথার জন্য এবং সেটা পান করা তিন বেলা সকাল দুপুরে সকালে এবং রাত্রে এবং তেলের মধ্যে ফু দিয়ে এই তেলটা শরীরে মাখা মাথায় মাখা এনে নিয়তে যদি খাঁটি ভাবে কারণ কোরআনটা হচ্ছে শিফা অন্য কোরআন মাহমু শিফা সেখানে কোনো ধরে এই ধরনের কোনো নীতি মারা নাই যে বিভিন্ন আয়াতকে কেন্দ্র করে ওটা ইসলামিক চিকিৎসা হিসাবে গণ্য করা এই ধরনের না এটা এখানে সমষ্টিগতভাবে কথাভাবে কারণ কোরআনটা শিফা আর সুফা শিফার মধ্যে সবচেয়ে উত্তম যে শিফার যে সুরাটা সেটা হচ্ছে সুরা ফাতে এটাকে রোকেয়া বলা হয় তো কাজেই দিন ইসলামে যে চিকিৎসার বিধান দেওয়া আছে সেটা হচ্ছে সুরা ফাতেহা এবং আয়াতুল কুরসি এবং সুরা বাকার শেষ দুই আয়াত এবং কুলহল্লা কুলফা না এই তিনটি কুল এর মাধ্যমে পানিতে পরে ফু দিয়ে এই পানি পান করা পানি দিয়ে গোসল করা এবং তেলে ফু দিয়ে তেল মাখানো যে কোনো রোগের নিয়তে এইভাবে আহ রসুল্লাহ সাল্লাসমের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় এবং সাহাবারা এইভাবে চিকিৎসা করতেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেভাবে রসুল্লা এবং সাহাবা کرامদের আমলে আল্লাহ তালা আমাদেরকে যে আদর্শ দিয়েছেন সেইভাবে যেন আমরা মেনে চলি এবং নতুন কোন নিয়ম নীতি মারা যেন আমরা আবিষ্কার না করি যেটা কোরআনে নাই হাদিসেও নাই এবং সাহাবাদের আমলেও নাই আল্লাহ আমাদেরকে সেই জিনিসটা বোঝার তো অভিধান ওয়া কসল্লাহেজ নয়